আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বংশগতি। খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এই বংশগতি সম্পর্কে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে এই টার্মটা কী, বংশগতি, অর্থাৎ বংশের যে গতি, অর্থাৎ বংশ পরম্পরায় কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের এক জীব থেকে আরেক জীবের মধ্যে সঞ্চারিত হয়। তো এই বংশগতিতে আমরা কী দেখেছি না, বা এ কী বুঝতে চাই আমরা, বা এই বংশগতি বলতে কী বোঝাতে চাই, সেটা যদি আমি বলি তো বলবো যে জীব যখন তার জননের মাধ্যমে তার কিছু বৈশিষ্ট্য এক বংশ থেকে আরেক বংশে সঞ্চারিত করে তাকে এক কথায় বংশগতি বলে। তো এই বংশগতি সম্পর্কে আরও যদি বুঝতে চাই তো আমরা দেখব যে, যেমন ধরো কিছু উদাহরণ দিয়ে বোঝাই যে কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের বাবা মার মধ্যে আছে যেগুলো আমাদের মধ্যেও রয়েছে। তো এই যে বাবা মার বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে আসলো কী করে, বংশের মাধ্যমে, তাদের দেহ থেকে উৎপন্ন গ্যামেট, গ্যামেটের মধ্যে তাদের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য আমাদের দেহের মধ্যে এসছে জনন কোষের মাধ্যমে। অর্থাৎ মধ্য কথা বলতে গেলে যে যে বংশ পরম্পরায় আমাদের দাদু ঠাকুমার থেকে বাবার কাছে, বাবার থেকে আমার কাছে, আমার থেকে আবার পরের যে বংশ আসবে তাদের কাছে, যে এই যে বংশ পরম্পরাটা বজায় থাকছে সেখানে কিছু কিছু বৈশিষ্ট্য অনবরত যেতেই থাকে, এটাকে বলা হচ্ছে বংশগতি। এই বংশগতি সম্পর্কে প্রথম যে আমাদের ধারণা দিয়েছিলেন যে এরকম বংশগতিগুলি কিছু আছে, সেটি হচ্ছে অস্ট্রিয়ার একজন ধর্মযাজক, তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এই মেন্ডেলকে তাই বংশগতির জনক বলা হয়, কেন কি তিনি বংশগতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন, বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে, মটর গাছের ক্ষেত্রে কী করে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় তার একটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন, এবং সেই এক্সপেরিমেন্টগুলো শুধু উদ্ভিদের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রাণীদের মধ্যেও করেছিল। তো সেগুলো আমরা ধীরে ধীরে বুঝবো। তো চলো আমরা দেখি, আজকে শিখি যে বংশগতি মধ্যে কী কী পড়ছে, এবং সেই ক্ষেত্রে বংশগতি বুঝতে গেলে কিছু ইম্পর্টেন্ট আমাদের টার্মস আমাদের বুঝতে হবে, সেই টার্মসগুলো আমরা একটু আজকে আলোচনা করব। তাহলে দেখা যাক, লেটস সি। এই বংশগতির টপিকগুলো বা টার্মগুলো বোঝার আগে আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভ্যারিয়েশন বা প্রকরণ। ভ্যারিয়েশন বা প্রকরণ কী জিনিস? ভ্যারিয়েশন বা প্রকরণ হচ্ছে গিয়ে ধরো আমাদের যে বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশে সঞ্চারিত হচ্ছে, সঞ্চারণের সময় কিছু কিছু নতুন নতুন বৈশিষ্ট্য আমাদের দেহের মধ্যে ইনপুট হয়, অর্থাৎ কিছু কিছু নতুন বৈশিষ্ট্য আমাদের দেহের মধ্যে ঢোকে। তো এই যে নতুন বৈশিষ্ট্য যখন দেহের মধ্যে ঢুকছে, যে যে জীব যেই সময়ে বিরাজ করে সেই সময়ে সে থাকার ফলে তার মধ্যে সে কিছু নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হয়, সেই বৈশিষ্ট্যগুলো যখন বংশ পরম্পরায় সঞ্চালিত হয় তার ফলে কি নতুন ধরনের উদ্ভিদ বা প্রাণী এগুলো সৃষ্টি হতে পারে। তো মুদ্রা কথা যেটা বুঝতে পারছি যে ভ্যারিয়েশন বা প্রকরণটা কি, ভ্যারিয়েশন মানে হচ্ছে বিভিন্নতা, অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে দেখতে পারবো যে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্যের, এমন কিছু কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হয় যে পরিবর্তিত বৈশিষ্ট্যগুলো তারা বংশ পরম্পরায় সঞ্চালিত হয়, তাদেরকে বলা হচ্ছে ভ্যারিয়েশন বা প্রকরণ। যেমন এর এক্সাম্পল আমরা দিতে পারি, তাহলে ওভারঅল যেটা আমরা বুঝলাম যে প্রকরণ এক্স্যাক্টলি যদি কী বলা হয় তা আমরা বলবো যে প্রকরণ হচ্ছে প্রত্যেকটি সদস্য তাদের মধ্যে যে আকার, আয়তন, গঠন বা স্বভাবের মধ্যে যে পার্থক্যগুলো আসছে, সে যে বংশে আছে সেই বংশের যে পার্থক্যগুলো বা যে বৈশিষ্ট্যগুলো সে পাচ্ছে সেগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, এটাকেই বললাম আমি প্রকরণ। এবার এর এক্সাম্পল যদি বলি, দেখবে কিছু কিছু লোক আছে যাদের এই কানের লুপিটা, কারো ক্ষেত্রে এরকমভাবে ওপেন মুক্ত থাকে, কারো এটা মুখমণ্ডল হিসেবে লেগে থাকে, তো এটা কিন্তু একটা বংশগত বৈশিষ্ট্যের প্রকরণ। তার কারণ হচ্ছে গিয়ে যে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখবো যে কানের এইটা মুক্ত অবস্থায় রয়েছে, কানের লুপিটা মুক্ত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে মেন কারণ হচ্ছে আমাদের যে দেহের যে অটোজোম, অটোজোমের মধ্যে একটা প্রকট জিন আছে, সেই প্রকট জিনের জন্য কানের লুপিটা মুক্ত অবস্থায় হবে। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় এটা এরকম যুক্ত, তো কেন, তার কারণ তার যে এই যে অটোজোমের মধ্যে যে প্রকট জিনটা রয়েছে সেটা প্রচ্ছন্ন হয়ে ওঠে, তার ফলে তার এটা ওপেন হয়ে গেছে, সেটা এরকম লেগে আছে। এরকম হচ্ছে একটা এক্সাম্পল যেটা হচ্ছে গিয়ে প্রকরণ। আবার আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, আমাদের যে জীব, জীব অনেকে এরকমভাবে রোল করতে পারে, আবার কেউ আছে এরকম জীব রোল করতে পারে না, এরকম এরকম বা এরকম করতে পারে, অর্থাৎ জীবটাকে রোল করতে পারে কেউ পারে না। তো এটাও একটা প্রকরণের একটা উদাহরণ আমরা বলতে পারি, কেন কি যে সমস্ত মানুষ এরকম জীবটাকে রোল করতে পারে সেই রোল করার ক্ষমতাটা, তার কারণ হচ্ছে গিয়ে তার একটা প্রকট জিন রয়েছে, সে প্রকট জিনের জন্য এটা হচ্ছে, মানে জেনারেলি দুটো জিনের জন্য এটা হয়, দুটো জিন প্রকট থাকলে নর্মাল হয় এবং আমাদের জীবটা রোল করতে পারে। কিন্তু আর যাদের ক্ষেত্রে দেখবো যে জীবটা এরকমভাবে গোটাতে পারছে না, তাহলে বুঝতে হবে যে যে প্রকট জিনটা জীব গোটাতে
সক্ষম হচ্ছিল যে প্রকট জিনের জন্য যেটা মিউটেশনের জন্য প্রচ্ছন্ন হয়ে গেছে, এবং সে তার বৈশিষ্ট্য এবার যে সে যে জীব গোটাতে পারে না সেই বৈশিষ্ট্য এবং বংশ পরম্পরায় সঞ্চারিত হবে। এই হচ্ছে প্রকরণের বৈশিষ্ট্য, এই হলো বংশগতি এবং প্রকরণ। তাহলে চলো এবার আমরা দেখি বংশগতি সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ, সে শব্দগুলি কী বোঝায় সেটা খুব ইম্পর্টেন্ট, এটা না বুঝলে পুরো বংশগতিটা আমরা বুঝতে পারবো না। তাহলে শুরু করা যাক। দেখো সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলো আমাদের বুঝতে হবে বা যে শব্দগুলোর ব্যাখ্যা আমাদের বুঝতে হবে, তার নম্বরে তার মধ্যে প্রথমে আছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে কি? বৈশিষ্ট্য মানে হচ্ছে গিয়ে কোনো জীবের যে চরিত্র থাকে সেই চরিত্রের অন্তর্গত দুটো বিপরীত গুণকে বলা হয় বৈশিষ্ট্য। যেমন ধরো একটা মটর গাছ, মটর গাছের যে উচ্চতা, উচ্চতা দুরকম হতে পারে, হয় লম্বা হতে পারে নতুবা বেটে হতে পারে। তাহলে যে লম্বা বা বেটে হওয়া এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো জীবের যে চরিত্র তার মধ্যে দুটি বিপরীত গুণ, একে আমরা বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করতে পারি। দু নম্বর যে টার্মটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল কী জিনিস? অ্যালিল হচ্ছে, অ্যালিলটা বুঝতে গেলে আমাকে একটু বলে নিই জিন কাকে বলে। ধরো আমরা এই যে ডিএনএটা দেখেছিলাম, ডিএনএ স্ট্রাকচার, সেখানে এ টি জি সি এরকম বেস পেয়ার রয়েছে, টি থাকলে এ, জি থাকলে সি, সি থাকলে জি। তো এখানে যে কোনো তিনটে নাইট্রোজেন বেস মানে এ টি জি এই তিনটেকে নিয়ে তৈরি হয় একটা কোডন, এবং সেই কোডনটা একটা জিন হিসেবে কাজ করে। মোদ্দা কথা আরও বেটার ওয়েতে বোঝা গেলে যে যদি এই যদি ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের মধ্যে তোমার ধরো এ একটা জিন, বি একটা জিন, সি একটা জিন, ডি একটা জিন, ই একটা জিন, তো এগুলো হচ্ছে এক একটা জিন যেটা ক্রোমোজোমের মধ্যে থাকে, বিশেষ করে ক্রোমোজোমের ডিএনএর মধ্যে থাকে। তো অ্যালিল কি? অ্যালিল হচ্ছে এই যে যে জিন, জিনের বিভিন্ন যে রূপ সেই রূপটাকে বলা হচ্ছে অ্যালিল। মানে কীরকম? ধরো এরকম বলি যে একটা বৈশিষ্ট্য কন্ট্রোল করছে জিন, একটা জিন সেটা হচ্ছে এ। এ কী বৈশিষ্ট্য কন্ট্রোল করছে? যে দৈর্ঘ্য। আচ্ছা দৈর্ঘ্যটা বৈশিষ্ট্যটা দুরকম হতে পারে, একটা লম্বা হতে পারে আর একটা বেটে হতে পারে। তাহলে একটা বৈশিষ্ট্য কন্ট্রোল করছে জিন, সেই জিনের দুরকম রূপ হতে পারে, সেই বৈশিষ্ট্য দুরকম রূপ হতে পারে, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বেটে। তো এদেরকে বলা হচ্ছে এর অ্যালিল, অর্থাৎ জিনটার অ্যালিল। যেমন ধরো এই লম্বাটাকে আমি যদি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি টল হিসাবে, আর বেটেটাকে যদি স্মল টি হিসেবে প্রকাশ করি বেটে হিসাবে, তাহলে এই যে লেন্থ, লেন্থের দুরকম রূপ পেলাম, আর টল আর একটা হচ্ছে বেটে। তো এদেরকে পরস্পর বলা হচ্ছে এই জিনটার অ্যালিল, অর্থাৎ এ জিনের অ্যালিল হচ্ছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এই হচ্ছে অ্যালিলের ধারণা। তাহলে যে কোনো জিনের ক্ষেত্রে মনে রাখতে হবে তার বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটো অ্যালিল থাকবেই থাকবে। তিন নম্বর পয়েন্ট যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে লোকাস। লোকাস কাকে বলে? এই যে আমি যে ক্রোমোজোমটা ছবিটা এঁকেছি, ক্রোমোজোমের মধ্যে একটা পার্টিকুলার জায়গাতে জিনগুলো অবস্থান করে। যেমন ধরো এখানে একটা এ জিন আছে, এখানে বি জিন আছে, এখানে সি জিন আছে, এখানে ডি জিন আছে, এখানে ই জিন আছে। তাহলে এ যে এই জায়গাটায় রয়েছে, ওর যে যে লোকেশনটা, যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে লোকাস। যেমন এ জিনের এ লোকাস, বি জিনের বি লোকাস, সি জিনের সি লোকাস, তো এগুলোকে বলা হচ্ছে লোকাস। তাহলে মধ্য কথা কী বুঝবো? ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে বা জিনের যে ঘর, যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে লোকাস। এ হচ্ছে লোকাসের ধারণা। নেক্সট হচ্ছে গিয়ে একটু জিন সম্পর্কে বলে দিই, চার নম্বর টার্ম যেটা জিন একটু আগে বললাম, যে জিন কি? মেন্ডেলের সময় জিন সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তিনি তখন এই জিনকে জিন না বলে একটা ফ্যাক্টর বলে উল্লেখ করেছিল, যে হয়তো কেউ একটা আছে যে এরকম বংশগত বৈশিষ্ট্য বহন করে, তো সেটাকে তিনি ফ্যাক্টর বলে উল্লেখ করেছিলেন। তো এই ফ্যাক্টরটাই বর্তমানে জিন নামে রূপান্তরিত হয়েছে। তা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাসে অবস্থান করে একটা জিন, যে জিন কী করছে? বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এবার এই জিনের অবস্থান কি? আমরা এর আগেই বলেছি যে ডিএনএর মধ্যে এ টি জি সি এরকম রয়েছে, তার মধ্যে যে কোনো তিনটে তিনটে করে বেস পেয়ার যদি আমরা নিই, তাহলে সেগুলোকে নিয়ে একটা কোডন তৈরি হয় এবং কোডনগুলো এক একটা জিন হিসেবে কাজ করতে পারে। এই হচ্ছে জিন সম্পর্কে ধারণা। নেক্সট নেক্সট যে আমরা বুঝবো সেটা হচ্ছে গিয়ে এক সংকর জনন। এক সংকর জনন মানে কি? এক সংকর জনন মানে যখন আমরা একজোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, একজোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন জনন সম্পন্ন হয় তখন তাকে বলা হচ্ছে এক সংকর জনন, যেটা মেন্ডেল করেছিল মটরের উপরে। কীরকম? তিনি যেমন ধরো একজোড়া বৈশিষ্ট্য কীরকম নিয়েছিল, যেমন আমি বলি যে লম্বা আর বেটে, এই লম্বা আর বেটের মধ্যে তিনি সংকরণ করেছিলেন, এবং সংকরণ করার ফলে
যে জননটা হয়েছে তাকে বলা হচ্ছে এক সংকট জনন। তাহলে মধ্য কথা যেটা বুঝবো যে এক সংকট জনন মানে কোন একটা প্রজাতির একটা চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন তাকে বলে এক সংকট জনন পরীক্ষা। হ্যাঁ, তারপরে 6 নম্বর যে টার্মটা আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে দ্বিসংকট জনন। এটা কি দ্বিসংকট জননের ক্ষেত্রে কোন একটা প্রজাতির যে চরিত্র আছে সেই চরিত্রের বা দুটি চরিত্রের অন্তর্গত বিপরীত দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা ক্রস করব, অর্থাৎ এই ক্ষেত্রে দু জোড়া বৈশিষ্ট্য মধ্যে যখন ক্রস করব তখন তাকে বলা হচ্ছে দ্বিসংকট জনন। হ্যাঁ, আর এটা ক্ষেত্রে এক জোড়া, যেমন দ্বিসংকট জননের এক্সাম্পল আমি যদি বলি যে দেখা গেলো যে মটর গাছের যে কথাটা বললাম, দেখা গেলো মটর গাছের আমি দুটো বৈশিষ্ট্য নিলাম, একটা নিলাম বীজের আকার আর বর্ণ, কালারটা কি সেটা যদি এর ভিত্তিতে যদি দেখি তো দেখতে পারবো কোন কোন বীজ হলুদ হয় আর গোল হয়, আকারটা বীজের আকার গোল এবং বর্ণটা হলুদ টাইপের হয়। এর ঠিক অপোজিট আরেকটা ক্যারেক্টার নেবো যেটা হচ্ছে সবুজ আর হচ্ছে আকারটা কুঞ্চিত টাইপের। তাহলে দেখো দুজনের বিপরীত বৈশিষ্ট্য নেওয়া আছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল ওয়াই, স্মল আর স্মল আর। তাহলে দুজনের বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যখন আমরা ক্রস করব তখন তাকে বলা হচ্ছে দ্বিসংকট জনন। ক্লিয়ার? নেক্সট চলে আসি সমসংকর কি জিনিস, সমসংকর ও বিষম সংকর। তো সমসংকরটা যদি আমি বুঝি তো বুঝতে হবে যে এক্ষেত্রে কি হয়, একজোড়া সমসমস্ত ক্রোমোজোম এরকম ধরো কাছাকাছি আসে। সমসমস্ত ক্রোমোজোম মানে যে ক্রোমোজোম গুলো দৈর্ঘ্য প্রস্থ সব দিক দিয়ে সেম টু সেম, তাদেরকে বলে সমসমস্ত ক্রোমোজোম। তো এরকম একজোড়া সমসমস্ত ক্রোমোজোমের একটা নির্দিষ্ট চরিত্রের অ্যালিল দুটি যদি একই রকমের হয় তখন তাদেরকে বলে সমসংকর। যেমন ধরো একটা নির্দিষ্ট চরিত্র ধরো লম্বা, লম্বাকে আমি টি দিয়ে প্রকাশ করেছি, তো এরকমই যদি আরেকটা টি দিয়ে যদি লম্বাকে প্রকাশ করি তাহলে যে পাশাপাশি যে দুটো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আছে এটা হচ্ছে পরস্পর সমসংকর। আর বা এটা এরকম হতে পারে স্মল টি হতে পারে সমসংকর, অর্থাৎ একজোড়া সমসমস্ত ক্রোমোজোমের একটা ক্যাপিটাল টি এখানে থাকলে একটা ক্যাপিটাল টি এখানে থাকবে। তাহলে একজোড়া সমসমস্ত ক্রোমোজোমের একটি নির্দিষ্ট চরিত্রের অ্যালিল দুটি একই রকম হলে তাদেরকে আমরা বলবো সমসংকর, বা ইংরেজিতে যাকে বলে হোমোজাইগাসিস, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, স্মল টি স্মল টি, এগুলো। আর অপরদিকে যে বিষম সংকর যেটা রয়েছে এটা কি একজোড়া সমসমস্ত ক্রোমোজোমে থাকবে এরকম সেম টাইপের ভাবে আমরা এটাকে বুঝতে পারি, ধরো এরকম একজোড়া সমসমস্ত ক্রোমোজোম রয়েছে কিন্তু দুপাশে দুটো ভিন্ন অ্যালিল রয়েছে, অ্যালিল দুটি ভিন্ন প্রকৃতির হলে তাকে তাকে বলে হেটেরোজাইগাস বা বিষম সংকর। মানে ধরো একটার মধ্যে ক্যাপিটাল টি আছে একটার মধ্যে স্মল টি আছে, এরকম যদি হয় তখন তাকে বলা হবে বিষম সংকর। তাহলে ক্যাপিটাল টি স্মল টি এটা হলে বিষম সংকর বা হেটেরোজাইগাস জীব, আর ক্যাপিটাল টি ক্যাপিটাল বা স্মল টি এটা হচ্ছে হোমোজাইগাস জীব বা সমসংকর। এ হচ্ছে কি বিষয় সংকরায়ন, যাকে ইংরেজিতে বলে হাইব্রিডাইজেশন। কি এটা? এটা হচ্ছে গিয়ে তোমার দুটো জীবের মিলন, অর্থাৎ দুটি জীবের যৌন জনন করা বা প্রজননকে আমি এক কথা সংকরায়ন বলতে পারি। যেমন ধরো আমি বললাম যে এই যে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি একটা বৈশিষ্ট্য একটা গাছে আছে, যে গাছটা যে মোটর গাছটা লম্বা আর একটা মোটর গাছ বেটে আছে, এবার এই দুটো গাছের মধ্যে যখন আমি ক্রস করব ক্রস করানোটাকে বলা হচ্ছে সংকরণ, একদম সিম্পল হিসাব। নেক্সট হচ্ছে গিয়ে বিশুদ্ধ জীব বলতে কী বুঝি, বিশুদ্ধ জীব মানে কোনো জীব যদি বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু যদি একই রকম বজায় রাখে, বংশ পরম্পরায় একটাই বৈশিষ্ট্য হুবহু সেম টু সেম যদি বজায় রাখে তখন সেই বৈশিষ্ট্যের জন্য জীবটিকে আমরা বিশুদ্ধ জীব বলতে পারবো। যেমন ধরো মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষায় যে লম্বাটা যে নিয়েছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এটা যদি সবসময় বংশ পরম্পরায় যদি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি থাকে তাহলে এটা একটা বিশুদ্ধ জীব, বা স্মল টি থাকলে এটাও একটা বিশুদ্ধ জীব। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে সংকর জীব, সংকর জীব মানে কি দুটো বিশুদ্ধ টাইপের বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের যখন যৌনজনন করব, যৌনজনন করার ফলে যে জীবটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে সংকর জীব। যেমন ধরো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি লম্বা মোটর গাছ, তার সঙ্গে স্মল টি বেটে মোটর গাছ, এ দুটোর ক্রস করছি, এটা প্রত্যেকে বিশুদ্ধ জীব হিসেবে এখানে এসছে। এবার এ এখান থেকে একটা ক্যাপিটাল টি, এখান থেকে একটা স্মল টি, যেগুলো তৈরি করলো এদেরকে বলা হচ্ছে গ্যামেট। এবার এই গ্যামেটটা নিজেদের মধ্যে জুড়ে এই ক্যাপিটাল টি স্মল টি তৈরি করবে, এই যে যেটা তৈরি করলো এটা হচ্ছে একটা সংকর জীব, এটাকে সংকর জীব বলে, যার মধ্যে দুজনেরই বৈশিষ্ট্য থাকবে। কিন্তু মনে রাখতে হবে এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে অলওয়েজ ক্যাপিটাল টি প্রকট হয়, স্মল টি প্রচ্ছন্ন,
প্রকটের প্রচ্ছন্ন মানে কি যে সমস্ত যে সমস্ত বৈশিষ্ট্য কোনো বংশে প্রকাশ পায় তাদের বলে প্রকট, আর যেটা পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। যেমন এখানে ক্যাপিটাল স্মলটির মধ্যে এই যে সংকর যুক্ত হয়েছে, এখানে লম্বা গাছে মোটর গাছ তৈরি হবে, কেন কি লম্বাটা বেটের ওপর প্রকট রয়েছে, তো এটা হচ্ছে প্রকটের প্রচ্ছন্নের বিশেষ ব্যাপার। আর এই ক্রসটার মধ্যে এই সংকর জীবটা তৈরি হওয়ার জন্য যে দুটো জীবের মধ্যে আমরা ক্রস করেছি এদেরকে বলা হচ্ছে জনিত্রী জনু। অর্থাৎ সংকরণ পরীক্ষার শুরুতে যে দুটি জীব নিয়ে আমরা প্রজনন করাই তাদেরকে বলে জনিত্রী জনু, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি জনু, পি ফর প্যারেন্টাল জেনারেশন, সেই হিসেবে উল্লেখ করা। এবং এই পি প্যারেন্টাল জেনারেশনে যাদের মধ্যে ক্রস করছি, করার পর যাকে পাচ্ছি যে ক্যাপিটাল টি স্মল টি, এটা যেটা পেলাম এটা হচ্ছে প্রথম বংশ, এটাকে বলে F1 জনু বা প্রথম অপত্য জনু, ফার্স্ট ফাইলিয়াল, এফ ফর ফাইলিয়াল, ফার্স্ট ফাইলিয়াল বা F1 জনু, এটা মনে রাখতে হবে। এবং এই F1 জনুতে যাকে পেলাম তাদের সাথে যদি আবার সেকেন্ড টাইম ক্রস করি, এটার ক্ষেত্রে জেনারেলি আমরা ইতর পরাগ যোগ করি, এটার ক্ষেত্রে আমরা স্ব পরাগ যোগ করি। তো এইটার সাথে এটা যখন আমরা একই সেম টু সেম F1 এ প্রাপ্ত জীবগুলোর মধ্যে যদি ক্রস করি, তখন তাদের থেকে যে জিনিসগুলো পাবো, যেমন ধরো এখান থেকে ক্যাপিটাল ডি স্মল টি, ক্যাপিটাল ডি স্মল টি, চারটে গ্যামেট আসবে, এদেরকে যদি আমরা চেকার বোর্ডে বসিয়ে ক্রস করি, তাহলে যে জীবগুলো পাবো সেগুলো হচ্ছে গিয়ে ওর প্রোডাক্ট। যেমন একটা ক্যাপিটাল ডি স্মল টি, ক্যাপিটাল ডি স্মল টি, এটার সাথে এটা ক্রস করে ক্যাপিটাল ডি স্মল টি, ক্যাপিটাল ডি স্মল টি, ক্যাপিটাল ডি স্মল টি, স্মল ডি স্মল টি, তাহলে এই যে চারটে প্রোডাক্ট পেলাম এগুলো হচ্ছে গিয়ে F2 জেনারেশনের প্রোডাক্ট। অর্থাৎ সেকেন্ড জেনারেশনে আমরা এই ধরনের গাছ পাবো। অর্থাৎ এখানে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি মানে বিশুদ্ধ লম্বা, এ দুটো সংকর লম্বা, এটা বিশুদ্ধ বেটে পাবো। তো এদেরকে বলা হচ্ছে গিয়ে দ্বিতীয় অপত্য জনু বা F2 জেনারেশন, বা বলতে পারি সেকেন্ড ফাইলিয়াল। এই হচ্ছে গিয়ে বিষয়। আর বললাম তো প্রকট আর প্রচ্ছন্ন, যে জিনটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট, যে বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে না তাকে বলে প্রচ্ছন্ন। আর দুটো টার্ম সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ। ফিনোটাইপ মানে কি, যখন কোনো জীবের যে বাহ্যিকভাবে কোনো রূপ প্রকাশ পায়, অর্থাৎ আমরা এই যে ক্রসটা করলাম, ক্রসের মধ্যে এখানে যে F1 জন্য যে ক্যাপিটাল ডি স্মল ডিটা পাবো, এটাকে আমরা বাইরের দিক দিয়ে কী দেখবো, যে লম্বা গাছ, কিন্তু এর মধ্যে বেটের গুণও আছে, কিন্তু এই ওই বংশে লম্বা গাছটা প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে কোনো ফিনোটাইপিক বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা বাইরের দিক দিয়ে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পারবো চোখে, সেটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, সেটাকে বলো ফিনোটাইপ। কিন্তু এর অন্তর্নিহিতভাবে যদি আমি দেখি যে না, এর মধ্যে লম্বারও বৈশিষ্ট্য আছে, বেটেরও আছে, কিন্তু লম্বাটা প্রকট হয়ে গেছে বেটের উপর, তাই লম্বা দেখাচ্ছে, তাহলে এই যে জিনগতভাবে দেখলাম যে এর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে, জিনগত অ্যানালিসিসকে বলা হচ্ছে জিনোটাইপ। এ হচ্ছে ফিনোটাইপের জিনোটাইপের কথা। অর্থাৎ যদি আমরা এটাকে সংজ্ঞা আকারে বলি, ফিনোটাইপ কি, যে কোনো একটা জীবের চরিত্রের বৈশিষ্ট্যের যে বাহ্যিক প্রকাশ তাকে বলা হচ্ছে ফিনোটাইপ, আর কোনো জীবের একটি বৈশিষ্ট্যের জিনগত গঠনকে বলা হচ্ছে জিনোটাইপ। অর্থাৎ জিনগত অ্যানালিসিসের মাধ্যমে যখন আমরা ওটাকে দেখবো সেটা হচ্ছে জিনোটাইপ। যেমন এখানটা আমরা দেখতে পারি যে একটা দুটো তিনটে চারটে গাছ উৎপন্ন হবে, তাদের এটা হচ্ছে ক্যাপিটাল ডি স্মল টি, ক্যাপিটাল ডি স্মল টি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি স্মল টি, স্মল টি, এগুলো হচ্ছে অ্যানালিসিস করলে জিনোটাইপ আমরা দেখতে পাবো। অর্থাৎ এখানে যদি বাহ্যিকভাবে ফিনোটাইপটা দেখি, যে এখানে দেখো একটা দুটো তিনটে, তিনটে লম্বা গাছ, একটা বেটে গাছ, এটা হচ্ছে আমরা বাহ্যিকভাবে দেখছি, তাই ফিনোটাইপিক অনুপাত 3:1। আর যদি জিনোটাইপে গিয়ে দেখি একখানা পিওর বা বিশুদ্ধ লম্বা, দুটো হচ্ছে সংকর লম্বা, আর একটা বিশুদ্ধ বেটে, তাহলে এটা হচ্ছে জিনোটাইপ, জিনগত দিক দিয়ে অ্যানালিসিস, এ হচ্ছে ফিনোটাইপ জিনোটাইপ। তো এই অবধি তোমাদের পড়া থাকবে, তোমরা এটা একটু ভালো করে দেখে নেবে।